এসে 5-3 লাখ করে জিতবে। অধীরকে চাই না, 25 বছর দেখেছি অধীরকে, অধীর কোন কাজ করে এই এলাকায়। কাজ করছে না, এধারে দেখাশোনা করে না মানুষের, কোনো কাজ হয়নি আমার দেখি দিয়ে, কেউ কাজই করে না, ওই রাস্তা করে দিয়ে বলে রাস্তা করে যায়নি 25-26 বছর ধরে ভোট এমপি থেকে কি করলো আমাদের গ্রামগঞ্জের, কোনো কাজকর্ম করেনি তো। একটা 25 বছর থেকে উনি একটা কাজ করবেন তো ভোট তো মানুষের কাছে চাইতে হবে না, ওনাকে যদি ভালোবাসে অবশ্যই ওকে ভোট দিবে। আনন্দ এসে 5-3 লাখ করে জিতবে। অধীরকে চাই না, 25 বছর দেখেছি অধীরকে, অধীর কোন কাজ করে এই এলাকায়। আপনারা ইউসুফ পাঠানের র্যালিতে আসছেন, এবারে কি ইউসুফ পাঠান জয়লাভ করবে? আশা করি করবে। এর আগে আপনারা তো অধীরকে ভোট দিয়েছেন, 5 বার সংসদ করেছেন, বামপন্থের দিয়েছি, দিয়ে এখন তৃণমূল নিয়ে পড়ে গিয়েছে। আর তৃণমূলকে কেন নতুন করে ভোট দিচ্ছেন? ভোট দিচ্ছি আর ইউনিয়নটা ভালো, দিদির উন্নয়ন থেকে ভোট দিচ্ছেন। তাহলে আপনারা অধীর কাজ চাচ্ছেন না? না, অধীর কাজ চাই, অধীর আর চাচ্ছেন না? না। আমার নাম মুনশাদ আলী। ওদের কাজ করছে না, এধারে দেখাশোনা করে না মানুষের, মানুষের দেখাশোনা করে না। আপনারা ইস্যু পাঠালে সবাই এসছেন, এবং দেখলাম খুবই র্যালি, কাটাবাগান এলাকা যেভাবে আজকে র্যালি হয়েছে, অভিযোগ বলা যায় এইভাবে মানুষ একবারে সংসদ এখানে হাজির ছিল, তো এবারে কি ঘুরে যাচ্ছে সবাই? সবাই ঘুরে যাওয়া চাইছে না আমাদেরকে। কেন না ঘোরার কারণ কি? ঘোরার কারণ ভালো তো কাজ করেনি। কংগ্রেস বাইরা দিচ্ছে, বিজেপিও দিচ্ছে যে এখানে বহিরাগত ইস্যু পাঠান, এ নিয়ে কি বলবে? ইস্যু পাঠান বহিরাগত, অধীর ভূমিপুত্র ইস্যু পাঠান, ভোটে জয়লাভ করে চলে যাবে, এখানে আর আসবে না, এইসব চলছে। আপনার কি মনে করেন? আপনাদের এখানে কে জয়লাভ করবে? ইস্যু পাঠান। আপনাদের যে রবিনহুড প্রার্থী আছেন বা আগে যে এমপি ছিলেন, তাকে কি আপনারা পছন্দ করছেন না? না। কেন? কোনো কাজ হয়নি আমার দেখি দিয়ে, কেউ কাজই করে না, ওই রাস্তা করে দিয়ে বলে রাস্তা করে যায়নি, রাস্তা করে দিয়ে বলে রাস্তা করে যায়নি। এটা নোংরা রাজদের পাড়া, রাজদেরপাড়া অঞ্চল। আপনারা অধীরকে চাচ্ছেন না? না, আমরা অধীরকে চাচ্ছি না, এখন ইস্যু পাঠানকে চাচ্ছি। 25 বছর ধরে, 26 বছর ধরে। আমার নাম আকবর শেখ। আকবর শেখ, আপনারা কি অধীর কাজ চাচ্ছেন না? না। 25-26 বছর ধরে ভোট এমপি থেকে কি করলো আমাদের গ্রামগঞ্জের, কোনো কাজকর্ম করেনি তো? কাজ করেনি, কি কাজ করে না গ্রামগঞ্জের? কোনো কাজ নাই, খালি শহর নিয়ে পাগল, শহরের লোকে ভোট দেওয়া বড় করুক। এবং এখানে বলছি যে ইস্যু পাঠান গুজরাটের লোক বহিরাগত, এখানে অধীর ঘরের ছেলে, কি মনে করেন আপনি? ঘরের ছেলে আজ 25 বছর কি কাজ করলো? ইস্যু পাঠানকে ভোট দেবো, ইস্যু পাঠান কি পালিয়ে যাবে? এদেশি কাজ করবে, এই দেশেই কাজ করবে, দরকার হলে জায়গা জমি কিনে বাড়ি করবে, সেরকম থাকবে। কি নাম আপনার? আমার নাম কাইমউদ্দিন শেখ। অবশ্যই জয়লাভ করবে। তাহলে আপনাদের এখানে ভূমিপুত্র বলে যে আছেন, আপনাদের অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সংসদ ছিলেন, সেবারে হারছে? এবারে অবশ্যই হারবে, 25 বছর এমপি থেকে কি করলো উনি? কোনো কাজই করেনি। আপনি রাস্তায় গেলে দেখতে হবে রাস্তাঘাট কি অবস্থা, আপনি তো টোটো চেপে আছেন, আপনি তো বুঝতেই পারছেন কি অবস্থা। একটা 25 বছর থেকে উনি একটা কাজ করবেন তো ভোট তো মানুষের কাছে চাইতে হবে না, ওনাকে যদি ভালোবাসে অবশ্যই ওকে ভোট দিবে। একটা আমরা নতুন মুখ চাইছি,
কারণ হচ্ছে উনি 25 বছর ধরে আছেন। অনেকে বলছেন যে ইস্যু পাঠান বহিরাগত অধীর হচ্ছে ভূমিপুত্র এখানে, তো বহিরাগত কাকে বলে? ও কি পাকিস্তানি না আফগানিস্তানি? বহিরাগত কাকে বলে? ও কি বাংলাদেশি না ও কি সৌদি আরব থেকে এসছে? ও তো ইন্ডিয়ান। বহিরাগত কাকে বলে? যারা বিদেশ থেকে আছে তাদেরকে বলো বহিরাগত, ও তো আমাদের দেশেরই লোক। আপনি অনুমান করছেন মোটামুটি কত ভোটে জিততে পারে? অনুমান ভোটে দিনই বোঝা যাবে, পাবলিক যেদিন ভোট গণনা হবে সেদিনই বোঝা যাবে। আমার নাম ইরাজ শেখ। করেনি গণনাটা বলুন। হ্যাঁ, কিছুই করেনি। এখন দিদি যা করছে দিদি খেয়ে আমরা ভুলতে পারবো না। আপনি বলছেন অধীর কিছুই করেনি ক্ষমতায় থেকে? না না, আমাদের গরিবের সংসার কিছুই দেয়নি। জিন্দাবাদ।